শুভ সন্ধ্যা বন্ধুরা, পান্তুয়া ডেলি ব্লগের তরফে আমি পিয়ালি চলে আসলাম আজকে সন্ধ্যে থেকে তোমাদের সাথে আড্ডা দিতে। কেন সারাদিন নয়, কেন সন্ধ্যেবেলা? অনেকগুলো প্রশ্ন মনে মনে জাগছে, তাই না? কারণ পিয়ালি তো সন্ধ্যে থেকে কখনো ব্লগ স্টার্ট করে না, ম্যাক্সিমাম দিনই পিয়ালি সকাল থেকে ব্লগ স্টার্ট করে। হ্যাঁ, তার আগে বলে নিই, আজকে শুভ রবীন্দ্র জয়ন্তী। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার আজকে জন্মতিথি 25শে বৈশাখ। হ্যাঁ, আজকের দিনটা মোটামুটি আপামর বাঙালির কাছে একটা খুব ভালো লাগা ভালোবাসার দিন। এই দিন বেশ সাদা শাড়ি পরে মাথায় জুঁই ফুলের মালা লাগিয়ে কার না ভালো লাগে বলো তো, রবীন্দ্রসঙ্গীত গাইতে, রবীন্দ্রসঙ্গীতে নাচ করতে, কিংবা কোনো কবিতা আবৃত্তি করতে, কিংবা বলো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান দিতে। না, কোনোটাই আমার সঙ্গে ঘটেনি, কোনোটাই আমার সঙ্গে ঘটতে পারেনি। কেন পারেনি? আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 30 বছর আগে আজকের দিনেই আমার বাবার বাবা, মানে আমার ঠাকুরদা, ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছিলেন। আজকের দিনেই উনি আমাদের ছেড়ে চলে গেছিলেন। তো ছোট থেকে এই পরিবেশটাই আমরা পেয়ে এসেছি। 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তী, এটা আমাদের কাছে যতটা গান বাজনা আনন্দের, তার থেকে বেশি, অনেক অনেক বেশি আমাদের কাছে এটা শোকের দুঃখের। হ্যাঁ, কেননা এই আজকের দিনটা আমাদের বাপের বাড়িতে সবাইকেই দেখতাম, দাদু ঠাকমা, দাদুর গলায় মালা দিয়ে ঠাকমা ওখানে খানিকক্ষণ বসতো, দুপোটা চোখে জল ফেলতো, হয়তো মনের কিছু কষ্ট সেটা শেয়ার করার চেষ্টা করতো। জানি না কতটা কী করতে পারতো, সেও এখন আমাদের মাঝে আর নেই, সেও অনেক বছর হয়েছে, তাও নয় নয় করে 15 বছর হয়ে গেছে ঠাকুমা আমাদের ছেড়ে চলে গেছে। বাড়ির মাথা বলতে এখন আর আমার বাবা ছাড়া কেউ নেই, বাবা কাকু ছাড়া। তো খুব মিস করি, বিয়ের পর থেকে এই দিনটা খুব বেশি বেশি করে মিস করি। মিস করি দাদু ঠাকুমাকে, তার চেয়েও বেশি মিস করি বাড়ির পরিবেশটা। আজকের দিনে আমাদের বাড়ির পরিবেশটা একটু অন্যরকম থাকে, মিষ্টি দেওয়া হয়, মালা দেওয়া হয়, ওখানে সবাই গিয়ে একটু নমস্কার করে আসি, সবাই ওখানে গিয়ে বেশ কিছুটা সময় আমরা একসাথে বসে কাটাই, পুরনো স্মৃতিচারণ করি। যখন বিয়ের আগে, দেখো বিয়ের পরে জীবনটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে আমার, চাইলেও যেতে পারি না, হ্যাঁ পারি না, সত্যিই পারি না, চাইলেও যেতে পারি না, কিছু করার নেই, কিছু করার নেই, এইভাবেই তো হয়ে এসছে, তাই এইভাবেই হয়ে রয়েছে। যাই হোক, তোমরা যারা সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে যুক্ত ছিলে, যুক্ত আছো, বা সাংস্কৃতিক অনুষ্ঠান তোমরা নিজেরা করছো বা অনুষ্ঠান দেখতে গেছো, কার কেমন দিনটা কাটলো আমাকে অবশ্যই জানিও। মনটা আমার সত্যি ভালো ছিল না, সেই জন্য আজকে আমি তোমাদের সামনেও সকাল থেকে আসিনি। রান্না, নেনুকে পড়ানো আর নিজের সংসারের কাজ ছাড়া আমি কোনো কিছুই আজকে আর কোনো রকম অ্যাক্টিভিটি ছিল না। তার মধ্যে হচ্ছে উপরি পাওনা, কাল রাত্রে তোমাদের সাথে ব্লগটা শেষ করার পর আমি একটু বাইরে এসেছিলাম আমার কিছু পার্সোনাল কাজের জন্য। ঠিক যে মুহূর্তে বাইরে এসেছি, দুম করে একটা আওয়াজ হয়েছে। ঘরে গিয়ে দেখি, মানে আমি যে মুহূর্তে দরজাটা খুলতে যাচ্ছি, অর্পণও সেম টাইম একই মুহূর্তে দরজাটা খুলছে। খোলার পর বলছে ছেলের মা কপালটা ফেটে গেছে, কেটে গেছে। প্রথমে বলেছে ফেটে গেছে, তারপর যখন আমি দেখলাম তখন দেখছি কেটে গেছে। ওকে আমি অনেকবার বারণ করি, প্লিজ নেনু তুই খাট থেকে লাভ দিস না, প্লিজ নেনু তুই খাট থেকে লাভ দিস না, কিন্তু কে শোনে কার কথা, ও তো ওর রাজা। দুম করে খাটের ওপর থেকে লাভ দিয়েছে, পা পোষে পাটা স্লিপ করেছে, করে ধপাস করে শুয়ে পড়েছে, কোনোভাবে উঠতে গেছে, জানি না কিসের সাথে বাড়ি খেয়েছে, জাস্ট এই জায়গাটা, এই জায়গাটা হালকা ডিপ হয়ে কেটে গেছে, মানে ওটা আরেকটু জোরে লাগলে না ওখানে ওখানে ফেটে যেত, ওর সেলাই দিতে হতো। ভাবা যায় কী পরিমাণ উৎপাদ করে। তো ছেলের কপালটা ফুলে গেছে, ঠিক কালকে রাত্রে ঠান্ডা জল দিয়ে ওখানে ওই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি, দেওয়ার পর ভালো করে আর্নিকা লাগিয়ে দিয়েছি, আর্নিকা খাইয়েও দিয়েছি, ব্যথার ওষুধ দিয়েছি, মলম দিয়েছি। যাই হোক, এখন কাঁটাটা আছে কিন্তু পরিমাণটা অনেকটা কম, কাঁটাটা ছোট হয়ে আসছে আর খোলাটা তো একদমই নেই, দুপুরবেলা ঘুমিয়ে পড়ার পরও লাগিয়ে দিয়েছি আর্নিকা, আর
অর্পণ আজকে অনেক তাড়াতাড়ি বাড়ি এসে গেছে, তাও ধরে নাও 5:30 নাগাদ। মনটা ভালো ছিল না বলে আজকে পার্কে যাওয়ার কোনো কারণ নেই। আর তার চেয়েও বড় কথা, আজকে সকাল থেকেই যেন কেমন বৃষ্টি 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 বৃষ্টি, একটা ওয়েদারটা কেমন ম্যাচম্যাচের ওয়েদার, ওই জন্য আর কিছুই ভালো লাগছিল না। আর তোমাদের সাথে সত্যি বলছি, মন ভালো ছিল না বলে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, বলে কি রান্না হয়েছে না হয়েছে তোমাদের জানাতে পারিনি। তবে মুখে বলে দিতে পারি, আজকে তেলাপিয়া মাছে আলু বেগুন দিয়ে ঝোল করেছি আর শাক ভাজা করেছি, ব্যাস আর কিছু না। রিনি এসছে নেনুকে পড়াতে, নেনু পড়ছে, অনেকটা সময় পড়া হয়ে গেছে। আর কত মশাই ঘরে টিভি দেখছে, খেলা দেখছে, আজকে আলাদা আলাদা ঘরে বসাতে বাধ্য হয়েছি, কেননা কত মশাই খেলা দেখতে প্রবলেম হয়ে যায়। সো চলো একবার একটু দেখে নাও, রিনি নেনুকে পড়াচ্ছে, আর একবারে ওর কাঁটাটাও একটু তোমরা দেখে নাও। যাই হোক, ওদের দুজনের হালকা একটু বন্ধুত্ব হয়েছে, আর এটাতেই আমি বেশ হ্যাপি, ওদের দুজনের বেশ হালকা বন্ধুত্ব হয়েছে। তো চলো একবার একটু দেখে নাও, কাঁটাটা দেখিয়ে দাও সবাইকে, কাঁটাটা দেখো, দেখছো এদিকে দেখাও, দেখছো দেখো, আর একটু যদি জোরে লাগতো না পুরো ফেটে যেত একদম। লেখা হয়ে গেছে, এখন রাইমস পড়ছে, আর কত মাসে এই ঘরে শুয়ে শুয়ে টি আর মোবাইল ঘাঁটছে। রাতের রান্না কি হবে এখনো পর্যন্ত কিছু ফাইনাল হয়নি, তবে মনে মনে একটা ইচ্ছা আছে যে সয়াবিন আলুর তরকারি হবে আর রুটি হবে। হ্যাঁ, রান্না পিয়ালি আছে যখন রাতের রান্না আছে, তো তোমাদের সাথে নিশ্চয়ই আমি শেয়ার করবো। মন থেকে ভালো থাকার চেষ্টা করছি, বাট ভালো থাকতে পারছি না, খুব মিস করছি, খুব মিস করছি বাড়ির প্রত্যেকটা মানুষকে, ভীষণভাবে মিস করছি, মানে এত মিস করছি, এত মিস করছি, মানে আজকের দিনটা যেন আরও বেশি বেশি করে আমি মিস করছি। যাই হোক, কিছু করার নেই, বাড়িটা অনেকটা দূর আর নির্দিষ্ট সময় যেতে হবে। আশা করি সেই নির্দিষ্ট সময়টা আমার জীবনে খুব তাড়াতাড়ি চলে আসুক, যেদিন আমি একটু বসিরহাট যেতে পারবো, বাড়ির সবার সাথে একটু দেখা করতে পারবো। চলো একটু বাড়িতে ভিডিও কল করি, দেখি কি অবস্থা, তারপর একবারে রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে দেখা করবো।
আজকে বিশেষ একটা অ্যাক্টিভিটি আমি তোমাদের সাথে সত্যি শেয়ার করতে পারিনি, কারণ মনটা সত্যি ভালো নেই, সেই জন্য কোনো রকম অ্যাক্টিভিটি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। হ্যাঁ, অবশ্যই শেয়ার করেছি, রাতে আজকে যা রান্না করেছি সেটা সোয়াবিন আলুর তরকারি করেছি পেঁয়াজ আদা রসুন দিয়ে, আর করেছি রুটি আর শশা কেটেছি, কাঁচা লঙ্কা ছিল, ব্যাস আজকের এইটুকুই রান্না আমি করেছি, তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর নেনুর কাঁটাটা আছে কিন্তু ফোলা আর ব্যথাটা কমেছে, রাতে আর একবার যদি বোল্ডিংটা দিয়ে দেওয়া যায় তাহলে সেটাতে আর কি ওরই ভালো হবে, কাঁটাটা শুকিয়ে যাবে, এত দুষ্টু এত দুষ্টু যে এইসব করে বেরিয়েছে। আজকে আমি তোমাদের দুটো ছবি শেয়ার করব, একটা হচ্ছে ঠাকুমার সাথে ঠাকুমার ছবি, আর একটা আমি শেয়ার করব আমার দাদু ঠাকুমার একসঙ্গে ছবি, যেটা বাড়িতে প্রতি বছর মালা মিষ্টি দিয়ে ওরা নাবায়। এ করে ভিডিও আমি সত্যি চাইনি দিতে, সেই জন্য আমি দিচ্ছি না, বাট ছবি আমি মন থেকে চাইছি, তাই আমি তোমাদের সাথে ছবিটুকুই শেয়ার করতে পারবো। তো চলো, সত্যি বলছি প্রতি বছরই 25শে বৈশাখের দিনটা তোমরা যারা আমার সাথে থাকবে আছো তারা তোমরা দেখতে পাবে যে প্রতি বছরই 25শে বৈশাখের দিনটা আমার মনটা সত্যি খুব খারাপ হয়। আর আমি বিশ্বাস করি যদি আমি একটু বসিরহাট যেতে পারি তাহলে আমার মনটা হয়তো একটু ভালো হবে, বাট আমি বসিরহাট যেতে পারি না, সেই জন্য আমার মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। বাবা টুইঙ্কেল টুইঙ্কেলটা বলে দাও তো, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ ওই যে সোনা নাচে কোনা হাতি নাচে কোনা আচ্ছা হাতি নাচে আচ্ছা এবার এবার একটুখানি ওইটা বলে দাও তো, সোনা নাচে কোনা সোনা নাচে কোনা বলদে বাজায় ঢোল, সোনা বউ বেঁধে রেখেছে ইলিশ মাছে জল, শুনলে বেঁধে রেখেছে রেঁধে রেখেছে বলে না বেঁধে রেখেছে বেঁধে রেখেছে ইলিশ মাছে জল। আচ্ছা আরেকটা ওইটা বলে দাও তো, ওই যে আর কি মনে করো কোকা যাবে রাতে চড়ে, হ্যাঁ বলো কোকা যাবে রোতে চড়ে ব্যাং হবে চারুতি মাটির পুতুল তত পত পিমড়ে ধরে ছাতি, ইয়ে গুড বয় গুড বয়। সো চলো, মন খারাপ থাকলেও নেনু মন ভালো করে দিল, খুব ভালো ভালো দুটো কবিতা বললো, রাইমস বললো, আস্তে আস্তে শিখছে, রিনি খুব ভালো ওকে দায়িত্ব নিয়ে পড়াচ্ছে, সিরিয়াসলি বলছি, রিনির হাত ধরে ও ওয়ান শিখেছে, এক শিখেছে, দুই শিখেছে, আই হোপ কালকেও তিনটাও শিখে যাবে, যেহেতু ওর ঘোরানোটাও ঘোরাতে পারে তো তিনটাও শিখে যাবে, কিন্তু সব ভুলে যাচ্ছে, মানে ছোট মানুষের ছোট মেমোরি যা হয়, কিন্তু গান টান এগুলো খুব মনে থাকে, অ্যাকচুয়ালি ওর শ্রুতিটা খুব ভালো বাট লেখাটা ভালো না, এটা আমি বুঝতে পারছি ভালো মতো। যাই হোক তোমরা সবাই ভালো থেকো, মন থেকে ভালো থাকো, শরীর থেকে ভালো থাকা যায়, আর আমিও চেষ্টা করব মন থেকে ভালো থাকতে, তাহলে অবশ্যই শরীর থেকে ভালো থাকবে। আর যাই হোক আমার একজন ভিউয়ার্স একজন আন্টি আমাকে বলেছে ডাক্তার দেখিয়ে নিতে, তাকে আমি বলি আমার কোমরের ব্যথাটা মোটামুটি প্রায় গায়েব হয়ে গেছে, কারণ অর্পণ যে ডাক্তার দেখায় সেই ডাক্তারের সাথে আমি ফোনে কনসাল্ট করেছি, তো সে যে ওষুধটা আমাকে খেতে বলেছে সেই ওষুধটা খেয়েছি, মোটামুটি আমার ব্যথাটা এখন অনেকটাই কম, মানে প্রায় হচ্ছে 80% কম, 20% একটু বেশি ওপর নিচ করলে তখন একটু হচ্ছে। যাই হোক তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে কাল নতুন আর একটা দিন, নতুন আর একটা সকাল, নতুন আর একটা ব্লগ নিয়ে, সো আজকের মতো টাটা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, টাটা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।